আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন দুবাই প্রাদেশিক পরিষদ শাখার উদ্যোগে সহদায়ে বদর ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হাফিজ মোহাম্মদ জালালউদ্দিন খানের সভাপতিত্বে মোহাম্মদ আনোয়ারের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করে ফজলুল কাদের। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখে পীরে তরিকত আলহাজ গোলামুর রহমান আশরাফ শাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে মাওলানা ফজলুল আজিম, মাওলানা মুস্তাফা কামাল, মাওলানা সৈয়দ তৈয়বুল আলম, কাজী মোহাম্মদ সাদেক, মোহাম্মদ আবুল হালিম সহ অন্যান্য। ব্যাগ শেষে প্রবাসী আর মুসলিম উম্মাল্লায় দোয়া মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। ডেস্ক নিউজ, সি+টিভি।